আইনডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো পিএম কিষাণ সম্মান নিধির ছোট্ট একটা আপডেট আপনাদের মাঝে দিতে চলে আসলাম। পিএম কিষাণ সম্মান নিধির ইকেওয়াইসি নিয়ে কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, হয় রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে অথবা ইনভ্যালিড ওটিপি বলছে। তো এই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু গত ভিডিওতে আলোচনা করিয়ে দিয়েছি যে এটা কিন্তু সার্ভারের সমস্যা, এবং আপনাদের মাঝে কিন্তু আমি জানিয়েও ছিলাম যে পিএম কিষাণ সম্মান নিধির এই ইকেওয়াইসিটা লাস্ট ডেট কবে ঘোষণা করা হয়েছে। তো সিএসসি হরিয়ানার টুইটার হ্যান্ডেলে কিন্তু একটা অর্থাৎ কথা উঠে আসছে যে 31 মার্চ 2022-এর ভিতর কিন্তু আপনাকে সেই ইকেওয়াইসিটা করতে হবে। তো এখনও কিন্তু আপনাদের হাতে প্রায় 3 মাসের মতো সময় রয়েছে, তো আপনারা তাড়াহুড়ো করবেন না। এখনও কিন্তু সার্ভার পুরোপুরি ঠিক হয়নি এবং মোবাইলে কিন্তু কোনো মতেই করা যাচ্ছে না, যখনই আপনি ওটিপি দেবেন তখনই কিন্তু ইনভ্যালিড বলবে, এবং ইনভ্যালিড বলা সত্ত্বেও কিন্তু আপনারটা সাকসেস হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না, অথবা আপনি কিন্তু সংশয়ের মধ্যে আছেন। তো ইনভ্যালিড যেহেতু ওটিপি বলছে তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনারটা কিন্তু এখনও করা হয়নি অথবা আপনারটা কিন্তু সাকসেসফুল হয়নি। তো আপনি অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে কিন্তু সার্ভার ঠিকঠাক হবে। এবং আপনাদের আরও একটা আমি পন্থা বলে দিচ্ছি, আপনাদের যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই অথবা যাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আপনারা বাড়িতে না করে যদি সিএসসি সেন্টারে গিয়ে করেন, 100% বলছি কিছু না কিছু কিন্তু আপনাদের সমাধান হবে অথবা ইকেওয়াইসিটা কিন্তু আপনি করতে পারবেন। কারণ সিএসসি থেকে আমি দেখলাম, সিএসসি থেকে কিন্তু সবই হচ্ছে। আমি যেহেতু মোবাইলে দেখেছি সেখানে শুধুমাত্র আমার ফিঙ্গারপ্রিন্টের শুধু সমস্যা হচ্ছিলো, যদি আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারে করেন তাহলে কিন্তু হয়তো এই সমস্যাটা হবে না। তো আপনি সিএসসি সেন্টারে চলে যান, সিএসসি সেন্টার থেকে হয়তো কিছু না কিছু কিন্তু অর্থাৎ আপনি কিন্তু সলিউশন পাবেন। এবং যেটা আমি শুনলাম যে সিএসসিতেও কিন্তু মাঝে মাঝে হচ্ছে না এবং মাঝে মাঝে হচ্ছে, তো পুরোটাই কিন্তু সার্ভারের প্রবলেম, আপনারা চিন্তা করবেন না, কিছুদিন অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে কিন্তু এই সার্ভার ঠিকঠাক হবে। এবং আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত কিন্তু আপডেট চলছে এবং ভিতরে ভিতরে কিন্তু কাজ চলছে। তো যেহেতু সার্ভার এখনও ঠিকঠাক হয়নি, আপনারা অপেক্ষা করুন, এখনও আপনাদের হাতে কিন্তু 3 মাসের মতো সময় রয়েছে, এই 3 মাসের ভিতর কিন্তু আপনি করবেন, এবং আপনার পেমেন্ট আটকানোর কিন্তু কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ নেক্সট যে কিস্তিটা দেবে সেটা আটকানোর কিন্তু আপনার কোনো সম্ভাবনা নেই। তো বুঝতেই পারছেন ইকেওয়াইসি নিয়ে অতটা আপনি অর্থাৎ ঘামবেন না, একটু আপনারা ধৈর্য ধরুন, কিছুদিনের ভিতরে কিন্তু সার্ভার ঠিকঠাক হয়ে যাবে, এবং সার্ভার যখনই পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের মাঝে আমি জানিয়ে দেবো। তো এখন কথা হলো যে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা কবে পাবো। অনেকেই বলছে 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, কেউ বলবে 16 ডিসেম্বর, কেউ বা বলছে যে 25 ডিসেম্বর পাক্কা দিয়ে দেবে। তো এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু অর্থাৎ ভুল তথ্য, নিউজের বাইরে এগুলো বলতে চলে, কারণ সবাই কিন্তু সবার মন গড়া কিন্তু কথা কিন্তু বলে যাচ্ছে। তো আপনাদের কিন্তু আগেই আমি ইনফর্ম করে দিয়েছিলাম যে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি দেখতে পারবেন যে কত তারিখে আপনি টাকা পাচ্ছেন। তো পিএম কিষাণ সম্মান নিধির এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্যানারটা ইন্টারেকশন উইথ ফার্মার অ্যান্ড রিলিজ অফ পিএম কিষাণ সম্মান নিধি অন 9th August 2021 12:30 PM ISTD, অর্থাৎ এর আগে যে কিস্তিটা দেওয়া হয়েছে সেই ডেটটা কিন্তু এটা, এবং এই 9ই আগস্ট যখন কিস্তিটা দেওয়া হয় এই 9ই আগস্টের এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন সেই ব্যানারটা কিন্তু 9ই আগস্ট ছিল না, 9ই আগস্টের আগে কিন্তু এক সপ্তাহ আগে কিন্তু এই ব্যানারটা এখানে কিন্তু শো করাচ্ছে। তো এর জন্য আপনি যখনই এই সামনের কিস্তিটা পাবেন, এই সামনের যে 10ম কিস্তিটা, তো সেই কিস্তিটা যখনই পাবেন অথবা প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে দেয়, আপনার যদি জানা না থাকে আপনি সাইডে একবার ঢুকবেন, সাইডে ঢুকে এখানে শুধু দেখবেন যে 9ই আগস্টটা যদি চেঞ্জ হয়ে অন্য কোনো তারিখ চলে আসে তাহলে কিন্তু বুঝে নেবেন যে সেই তারিখে কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধির টাকা পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারছেন কোনো ভুল তথ্যে আপনি অর্থাৎ কান দেবেন না, অথবা অনেকেই কিন্তু মন গড়া কথা বলছে যে 25 ডিসেম্বর পাক্কা দেবে, এরকম কিন্তু অনেক চ্যানেলে আমি দেখতে পাচ্ছি, এবং সেগুলো থেকে কিন্তু আমাকে আপনি কমেন্ট করছেন যে দাদা আমার টাকা কবে পাবো। তো পিএম কিষাণ সম্মান নিধির টাকা দেওয়ার কাজ কিন্তু এখনও শুরু হয়নি এবং এখনও পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু জানায়নি। তো যখনই ঘোষণা করে দেবে তখনই কিন্তু আপনাদের মাঝে আমি জানিয়ে দেবো। এবং 16ই ডিসেম্বর কিন্তু প্রাকৃতিক কৃষি নিয়ে একটা সভা ছিল, সেখানে যা যা বলেছে সেটা নিয়েও কিন্তু আপনাদের মাঝে আমি আপডেট দিয়েছিলাম। তো প্রতিনিয়ত কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে আপনাদের আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আপনি ভুল তথ্যে কান দেবেন না, কবে দেবে না দেবে সেটা কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো বুঝতেই পারছেন ইকেওয়াইসি এবং এই যে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকাটা দেওয়া নিয়ে আপনাদের মাঝে এটুকুই ছোট্ট একটা আপডেট দেওয়া ছিল। তো আপনারা অতটা চিন্তা করবেন না ইকেওয়াইসি নিয়ে, আপনারা একটু ধৈর্য ধরুন, সার্ভার কিন্তু কিছুদিনের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে, যখনই সার্ভার ঠিকঠাক হয়ে যাবে আপনাদের মাঝে কিন্তু আপডেট দিয়ে দেবো। তো আজকের আপডেট এতটুকুই দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।